নদিয়ার শান্তিপুরের প্রাক্তন বিধায়ক তথা চেয়ারম্যান প্রয়াত অজয়দের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আবক্ষ মূর্তিতে মালদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত গোস্বামী, আইএনটিটিউসির নেতৃত্ব সনদ ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববর্গ অজয়দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। এরপর পায়ে হেঁটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এসে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অনুষ্ঠানের শেষে জননেতা প্রয়াত অজয়দের প্রতিকৃতির সামনে ৭০টি প্রদীপ জ্বালিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক সহ পৌরসভার অন্যান্য কর্মীরাও পৌরসভায় স্থাপিত অজয়দের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। অত্যন্ত আনন্দের দিন, সেই সাথে সাথে দুঃখেরও। আমরা হারিয়েছি আমাদের শান্তিপুরের প্রয়াত জননেতা অজয় দেকে। আজকে তার ৭০তম জন্মতিথি। আমি দিবস বলবো না, তিথিই বলবো, কারণ যে মানুষটা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে শান্তিপুরকে উন্নয়নের শান্তিপুর, সম্প্রীতির শান্তিপুর, ভালোবাসার শান্তিপুর তৈরি করেছেন। আমাদের শান্তিপুরের দক্ষিণপন্থী রাজনীতি যারা করে তাদের কাছে একটা ইতিহাস প্রসিদ্ধ দিন। আমি ইতিহাস শব্দটা ব্যবহার করলাম কারণ আজ থেকে প্রায় ১ বছর আগেই আমাদের প্রয়াত জননেতা গত হয়েছে। আজকে তার জন্মতিথি, সেই উপলক্ষে আমরা ওনার গৃহ সংলগ্ন যে ওনার মর্মর মূর্তি আছে সেখানে মাল্যদান করে এলাম এবং আমাদের পার্টি অফিসে তার যে পদ রাখা থাকে সারা বছরই সেখানে মাল্যদান করলাম। এর পরবর্তীতে আমাদের সন্ধ্যাবেলা ৬টার সময় এখানে ওনার পটকে সুসজ্জিতভাবে সাজিয়ে ওনার সম্মুখে আমরা ওনার স্মৃতিচারণা করব এবং আমরা ৭০টি প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে ওনার জন্মদিন আবার পুনরায় পালন করব এবং তারপরে আমরা ৭টার সময় পাবলিক লাইব্রেরি হলে আগামী ২১শে মে ওনার প্রথম মৃত্যুবার্ষিকী এবং ২৬ তারিখ অসমঞ্জু স্যারের মৃত্যুবার্ষিকী, এই দুটো কীভাবে করা যায় তার একটা প্রস্তুতি সভা আমরা পালন করব। এর আগেও তো আপনার ওই একই ওয়ার্ডে বাড়ি, তো সেই কোনোদিন কোনো জন্মদিনের কথা মনে পড়ে যে কখন কখনো? হ্যাঁ নিশ্চয়ই, আমার শেষ বছরের আগের বছর, মানে গত বছর তো এই সময় ইলেকশন টাইম ছিল আপনারা জানেন, তার আগের বছরের ইতিহাসটা খুব ভালো কারণ গত বছর আমি যখন গেছিলাম তখন উনি অসুস্থ, জ্বর হয়েছে, কোনো ক্রমে ফুল নিলেন, মিষ্টি নিলেন, কথা আর বললেন না, বললেন ভালো আছো, আমি হ্যাঁ ভালো আছি, আপনিও ভালো থাকবেন, ঠিক আছে। হ্যাঁ দাদা, আজকে আপনার ২২শে এপ্রিল, আজকে দাদার ৭১তম জন্মদিন। আগে এই জন্মদিনটা দাদা বাড়িতে থাকাকালীন সবাই বাড়িতেই আসতেন, দাদার যারা অনুরাগী, হ্যাঁ দাদা আগে ভালোবাসতেন তারা সব দাদার কাছেই আসতেন, ওখানেই ফুলমালা দিতেন, কিন্তু গত বছর তো দাদা প্রয়াণ হয়, যার জন্যে আজকে আমাদের এখানে মূর্তি প্রতিষ্ঠা আছে, এখানে সবাই জন্মদিন পালন করলেন, বিধায়ক ছিলেন, কমিশনার ছিলেন এবং এই এলাকার অনুরাগীরা সবাই ছিলেন। অন্যান্য বছর যখন আপনার মা ছিলেন তখন কীভাবে মনে পড়ে সেসব কথা? হ্যাঁ সেসব তো মনে পড়েই, যে মা যখন ছিলেন তখন সবাই বাড়িতেই আসতেন, বাড়িতেই সবাই শুভেচ্ছা বিনিময় করতেন এবং সেটা গত বছর পর্যন্ত এইভাবেই চলেছে। এবছর একটু অন্যরকম পরিস্থিতি, যার জন্য এবছর এইখানেই আমরা জন্মদিনটা পালন করি। যেন দুঃখ আছে, যথাযথ উনি আজ আমাদের মাঝে নেই, দীর্ঘদিন ওনার এই জন্মদিন পালন করবার জন্য ওনার বাড়িতে আসতাম, আমি আমার পুত্রকে নিয়ে আপনাদের কাছে, তিনি বিধায়ক, আসার পথে তার বাড়ির সামনেতে প্রণাম করে এলাম। আর শুধু এটাই মনে রাখবো যে এই ওয়ার্ডটাকে উনি খুব ভালোবাসতেন, বিধায়ক তো বললেন শান্তিপুরকে নিয়েই ভালোবাসতেন, ওয়ার্ডের প্রতি তো একটা আলাদা তার ইচ্ছা শক্তি ছিল। এই যে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।